ওরে কি দিয়ানি বাইরে জালা ও মোর জালা রে জালা কি দিয়ে এনি ভাই। এরা তো মনে করে আমি বনের আগুনের জালার কথা কইছি, আসলে এটা হলো প্রেমের জালা। ওই চিঠিটা লেখা কই হুসাই আসেন, এই দেশের মানুষ অনেক বালা, অনেক বালা হ বালাই তো। ইমাম হুসাইন চিঠি পাইয়া খুশি হইয়া গেছে, পরিবার পরিজনদে লইয়া রেডি হইয়া গেছে। আর অনেক বিয়া তবরা কয় হুসাইন নাকি যুদ্ধের লাগে সেখানে গেছে, জুতাটা করে অনেকে কয় কি জানেননি হুসাইন বলে যুদ্ধ করবার লাগে গেছে, আগে আগে নাকি প্রস্তুত ছিল মারামারি করবার লাগে। হুসাইন যদি সেখানে যুদ্ধের জন্য যাইত তাইলে কি ছয় মাসের শিশু বাচ্চা আলী আসগরকে নিয়ে যাইত? কত বড় অপবাদ দেবি আব্দুল্লাহ, এগুলো প্রতিবাদ না করলে এগুলো সত্য হয়ে যাবে, কথা কর না কেন? নবী কি কাউরে প্রথম যায় আঘাত করছে? ওরা নবীরে মারতে আইছে, নবী প্রতিবাদ করছে। সাহাবীরে কি কাউকে আঘাত করছে? ওরা সাহাবীকে মারতে আসছে, ইসলামের নাম ধন্য মুছে ফেলার জন্য আসছে, তারা জবাব দিছে। এই সুন্নিরা কি কাউকে আগে গালি দেয়? ওরা সুন্নিদের বিরুদ্ধে কথা বলে, সুন্নিরা তার জবাব দেয়। এটা কার বলার চেতনা, ঠিক কি না বলে? এরা বোঝাইয়া দিয়া গেছে বিশ্ববাসীরে, এরার মুখের মধ্যে দাড়ি থাকলে কি হইব, আর টুপি থাকলে কি হইবে, মুসলমানের নাম থাকলে কি হইব। এদের নাম আছে এদের মুসল্লিগিরি, আর আমরার মুসল্লিগিরি এক মুসল্লিগিরি না। এই জন্য পুরো দেখেন হিসাবটা কত করা। এখন হুসাইনের শাহাদত যদি তালাশ করেন, তিনিও সুরি নিচে তাকিয়ে বলছে আমার না সুযোগ দাও, আমি দুই রাকাত নামাজ পড়ব। এই জন্য আহলে বাইতের পাগল আমরা সুন্নিরা ওহাবির পিছে নামাজ পড়ি না। কে লাগা হিডা উইতো হিডা হিডা উইতো হিডা মৃত্যুর আগে তোমার ঠিক করতে হবে, মৃত্যুর আগে তোমার নিজেকে প্রস্তুত করতে হবে, মৃত্যুর আগে তোমার ইমান আকীদাকে লাইন টু লাইন করতে হবে। এক মন দুধের সঙ্গে এক ফোঁটা চনা পড়লে দুধ যেমন হারাম হয়ে যায়, তোমার আকীদার ভিতরে যদি চুল পরিমাণ গরমিল থাকে তোমার ঈমান বরবাদ হয়ে যাবে। আমরা কি এজিদি মুসলমান না হুসাইনি মুসলমান? আচ্ছা, আমরা যে হুসাইনি মুসলমান এতে কি কোনো সন্দেহ আছে? জোরে কোন আওয়াজ করে কোন, আমরা এজিদি মুসলমান নয়, আমরা হুসাইনি জান দিব কিন্তু ঈমান দিব না, ঈমান দিব না। এটাই হলো কারবালার শিক্ষা, আর ওয়াজ দরকার নাই। দোয়া কইরা দেই চিটাগাং যাবো, ঠিক আছে, হাদিয়াটা দিয়ে রেডি করো, ঠিক আছে না? এমন যদি ওই তো কি সহজ হইলে, ঠিক না? তাহলে কষ্টটা কম হইনি, হাদিয়া এখন গইন না বাজ্জালাম, হেলিকপ্টার দৌড়িয়া। যাই হোক, ব্যাখ্যা করতে হয় ওই বাতেলদের জন্য। যদি আমাদের ছোট্ট কথাটা মাইনা লাইতো সবাই, এই ছোট্ট কথাটা যদি মানতো তাহলে এত ব্যাখ্যার প্রয়োজন হইতো না, ব্যাখ্যা করে ঘন্টার পর ঘন্টা দিতে হয়। এই জন্য ওই ইয়াজিদি মুসলমানদেরকে বুঝাইবার জন্য। এরপরে যদি না বুঝে হেদায়েত তো কপালে থাকতেইব, আর ঈমান তো নসিবে থাকতেইব, এমন ভাবে বুঝাইবার পরও এরা বুঝে না, ইয়াজিদের দালালি করে কিছু লোক আছে না নাই। কারবালার ঘটনা এজিদের তেমন কোন দোষ নাই, আয় আয় কয় কি কারবালার ঘটনার প্রেক্ষিতে কি এজিদের কোন দোষ নাই? যারা কবে এজিদের দোষ নাই, যারা বলবে এজিদের কোন দোষ নাই, তোমরা গাছ করো
তোমার সন্তান হলে তার নাম রাখো এজিত, তোমার নাজির নাম রাখো এজিত। কম বক্তারের দল বেত্তমিস, যুগে যুগে হুসাইনের নাম হবে, যুগে যুগে কার নাম হবে? আপনার এলাকায় হুসাইন আছে না? এজিদের নাম রাখছে শুনছেন? ফেরাউনের নাম রাখছে শুনছেন? নমরুদের নাম রাখছে শুনছেন? আবু জাহেলের নাম রাখছে শুনছেন? আবুল আহাবের নাম শুনছেন? এটাও বোঝে না, হুসাইন আছে না নাই, হাসান আছে না নাই, কাশেম আছে না নাই, এজিদ নাই। এর মধ্যেই প্রমাণ হয়ে গেল, ইতিহাস প্রমাণ করে, সে যুগে 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 মাসে মাসে বছরে বছরে ইতিহাসের পাতায় পাতায় এজিদ একটি কলঙ্কিত নাম। এই জন্য কোন সন্তানের নাম এজিদ রাখা হয় না, এজিদ রাখা হয় না। হাত তুলে বলো ঠিক কি না বলো? আপনারা অনেক সময় কন তাহির হিসাব উল্টা পাল্টা কথা কন, কিছু লোক আছে না নাই, আমি যদি লাইলটা না বান্ধি, লাইলটা যদি না বান্ধি, ক্ষেত ভানি দিলে আরেকবার ক্ষেত দেবো গা। এই জন্য আমি গঠনে ডুববার আগে লাইলটা বান্ধা লইতাছি, যাতে আর ডাইনে বামে না যা। কথা কন ঠিক কিনা? শানে কারবালা মানি হলো একটা চেতনা। কেউ যদি মনে করে কারবালা একটা ঘটনা, হ্যাঁ ভুল করব, কারবালা একটা ঘটনা না, কারবালা একটা ইমানি চেতনা। আগে একটু ডরাইতাম, ওহন যারে কিরে ডোরই লাগে না, আসুনি। আচ্ছা ঠিক আছে, আবার ফালায়া যায় গানা। এটা হইল শানে কারবালা। আমি কি বলছি, কারবালা কি শুধু ঘটনা কি? এটা শিখাইতেছি একটা নতুন ভাষা, কারবালা কি ঘটনা কি? বাস এই চেতনা খেলা লালন করেন, দেখবেন আপনি আপনার চোখের সামনে সব পরিষ্কার হয়ে যাবে। কেউ যদি একটা ইমাম নিয়োগ দিতে গেলে কইবেন ফান চাতন মাননি, হ্যাঁ যদি কেউ ফান চাতন কিতা এরকম তুই বাইজ গে, তোর আর ইন্টারভিউ দল লাগবে না, তোর বুঝলে এসি তুই এইটা ওই যে হালে বায়াত চিনে না, হ্যাঁ তো ইমানের মজাই বাইছে না ঠিক কি না বলেন? রাগ তুলাইবেন না, সোজা কথাই ভালো, কারবালা কি একটা ঘটনা নাকি চেতনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাহসাবান, তোমরা ধারণা করিও না, ফি সাবিলিল্লাহি আমওয়াতা, যারা আমি আল্লাহর পথে জিহাদ করে গিয়ে মৃত্যু বরণ করেছে ওদেরকে তোমরা মৃত বলে ধারণা করিও না। এই জায়গায় আল্লাহ কয় ধারণাও করিও না, আরেক জায়গায় আমার আল্লাহ কয় ওয়ালা তাকুলু, তোমরা বলিও না। বলা এক জিনিস, ধারণা আরেক জিনিস, আল্লাহ দুইটা জিনিসের ঘাট লাগাইয়া দিয়া সাবধান করে দিয়েছে। মুখও বলবি না, মনে মনও ধারণা করবি না, ধারণা করাও পাপ, মুখে বলো পাপ। আমি আল্লাহর পথে যারা জীবন দিয়ে নিহত হয়ে যায় এদেরকে তোমরা মৃত বলে ধারণা করিও না। জবানটা খুলে কন, আল্লাহর পথে যারা জীবন দেয় ওরা কি মরা নাকি জিন্দা? ঘোষণা কার? এ আল্লাহ কয় এরা শুধুমাত্র জিন্দা না, আল্লাহ বলেন বাল আহিয়া, এরা এমন জিন্দা, ইন্দা রব্বিহিম ইউরজাকুন, এরা আল্লাহর পক্ষ থেকে কবরের ভিতরে জান্নাতি খাবার খাইতেছে। ইমামে হুসাইন কবরের ভিতরে কি মরা নাকি জিন্দা? কেন? এই জন্য তিনি হকের জন্য জীবন দিয়েছেন, কথা কোন ঠিক কিনা? যা আল হক হক ওয়া সাহাক আল বাওয়াকিল,
ইন্নাল বাতিল কানা সাহুকা সত্য সমাগত মিথ্যা দুরীভূত অন্যায়ের কাছে প্রয়োজনে জীবন যাবে কিন্তু ঈমান যাবে না কথা কোন ঠিক কিনা বলেন এই জন্য যুবক পায়ের মধ্যে হাত দিয়ে বলে যাই আমরা কারবালার বয়ান করতে গিয়ে হুসাইনের বয়ান করে আমরা শেষ করি কিন্তু ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে কিছু কথা বলা দরকার কথা বলেন ঠিক কি না এই কারবালার শত্রুপাত শুরু হয়ে গেছে ইমাম হাসান দিয়া ঠিক একজন রে দূরে নিয়া কৌশল কইরা দুনিয়া থেকে বিদায় করে দিছে আরেকজন রে ঘরের ভিতর থাইকা কূটনৈতিক ভাবে তারে দুনিয়া থেকে বিদায় করে দিছি যার বডি থেকে মাথার তালু পর্যন্ত নাভির মূল থেকে মাথার তালু পর্যন্ত যে ভাগটা আছে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ভাগটা আমার আল্লাহ আমার নবীর মতন হুবহু বানাইছে আর ইমাম হুসাইন নাবি থেকে পায়ের তলা পর্যন্ত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ট্রাকচারটা সরাসরি আমার নবীর মতো আল্লাহ বানাইছে এই জন্যই তো আমার নবী বলেন ইমাম হাসান হুসাইন আমার থেকে আর আমি হইলাম ইমাম হাসান হুসাইন থেকে এই জন্য ইমাম হাসানকে যখন ছলে বলে কৌশলে বিশটার ভিতরে ঢুকাইয়া দিছে বড় ভাই ডাক দিয়া কয় ছোট ভাই রে মনটা দি কেমন কেমন যেন লাগে রে আমার বুকটা যে কেমন কেমন লাগে ছোট ভাই হুসাইন কয় ভাই কি হইছে কয় আমাকে আমি দি বুকটা জ্বলতেছে মনে হই যেন এর আমারে বিষ পান কইরা ফালাইছে ও ভাই কও কি আমার আব্বা নাই আমার আম্মা নাই আমার নানাও চলে গেছে আমরা যে মনের দুঃখ বলবো বলার মতো কোনো জায়গা নাই একটু খোদা লাগলে নানার চেহারা দেখলে খোদা সেকেন্ডে দূর হয়ে যেত নানার চেহারা দেখলে খোদা সেকেন্ডে দূর হয়ে যেত মনের কথা ব্যক্ত করলে আমাদের মনের পেরেশানি দূর হয়ে যেত আমার নানা এখন নাই আমার মা এখন নাই সেই মায়ের নাম জগতের মা ফাতেমা আমার বাবা নাই যেই বাবা খানায়ে কাবা ঘরের ভিতরে জন্মগ্রহণ করেছে জুরে জুরে কি সুবহানাল্লাহ বলা যাবে না ইমাম হুসাইন ডাক দিয়ে কই ভাই রে ভাই বরদন রক্তের বাদন এই ভাই অসুস্থ বুকের মধ্যে যন্ত্রণা বড় ভাই হলে ছোট ভাইকে দৌড়ায় এক জায়গায় নিয়ে যেত এখন বড় ভাই অসুস্থ কে যেন কি পান করাইয়া দিল বন্ধুরে আমার ও আমার যুবক ভাইরা ও আমার পইলের বন্ধুরা বন্ধুরে এবার ইমাম হুসাইন ছোট ভাই আর কি বুঝবে ডাক দিয়ে বলে ভাই তোমার কি হয়েছে কিন্তু আস্তে আস্তে বিষের ক্রিয়াটা বেড়ে যাচ্ছে অঙ্গ দেশের মধ্যে বিষ ভিতরে গেলে ডাক্তারের কাছে নিয়ে যায় পানি ভিতরে ঢুকায় আবার পানি বের করে নিষ্কাশন করতে চায় ওই সময় তো ব্যবস্থা নাই একমাত্র ভরসা আল্লাহর উপর এরপরে যাকে আল্লাহ যেমনে কবুল করেছেন এমন ভাবে দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়া লাগবে বন্ধুরে আমার কি ভাষায় বয়ান করব নাই নাই দুইটা কবুতরের জোড়ার মতন দুইটা ভাই একজন নাই এবার ব্যা দবরা প্রথম অপারেশনে সাকসেস হয়ে গেছে এই যে কিছুদিন আগে দেখলাম হবিগঞ্জের একটা ছেলে কেডা জানে মিল্লা তার বন্ধুটারে মাইরা ফালাইছে একটা কিছুদিন আগে দেখলাম আজকে ফেসবুক গতকালকে সিসি ক্যামেরা ফুটেজ দেখলাম জীবনে কোনদিন মানুষ হত্যা কইরেন না মানুষ হত্যা করার জন্য পিছনে লোক লেলাইয়া দিবেন না কারণ খুনিদের শাস্তি বড় ভয়ঙ্কর হয় কথা বলেন ঠিক কি না যেই ব্যক্তি মানুষকে দুনিয়ার মধ্যে কষ্ট দেয়
আল্লাহ তারে নেওয়ার আগে কষ্ট দিয়া দুনিয়া থেকে বিদায় করে। এই জন্য বাইটা চলে গেছে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একা হয়ে গেল। এ বন্ধু, আমি কোন হুসাইনের কথা বলবো জানেন নি? যে হুসাইনের আব্বার নাম হলো মৌলা আলী। সুবহানাল্লাহ, বুঝছেন না? একদিন আমার নবী অনেকগুলো মসজিদের দরজা বন্ধ করলেন। সুবহানাল্লাহ, কোন না গেলে আমার নবী একদিন অনেকগুলো দরজা বন্ধ করলেন, একটা দরজা খোলা রাখলেন। আমার নবী বলে, ও আমার সাহাবীরা, সারা রাত দরজা খোলা থাকবে, এই দরজা দিয়ে কেউ ঢুকবে না। আমার নবীর সাহাবীরা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী জি, এই দরজাটা কার জন্য আপনি খোলা রেখেছেন? আমার নবী ডাক দিয়া কে, সাহাবীরা, এই দরজা দিয়া অন্য কেউ যাবি না, এই দরজাটা আমি আমার নাতি হাসান হুসাইনের আব্বা হযরত আলীর জন্য খোলা রেখেছি। যাদের বাবা খানে খাবায় জন্মগ্রহণ করেছে, যাদের মা কোটি কোটি জান্নাতি রমণীদের সর্দারিনী, যাদের নানা জান্নাতের মালিক, আর যে দুইজন জান্নাতের সর্দার। কোন জায়গায় চুরি চালাইছো? আমরা যখন কারবালার ওয়াজ করিয়া ফিরা চোখের পানি ফালা কান্দি, হেরা ক, এগুলা জায়েজ নাই। ইমাম হুসাইন যদি ওই দিন সত্যকে গোপন করত, আর এদের কথায় যদি কান না দিয়ে, এদের কথায় যদি কান দিত, আর তাদের কাছে যদি তারা তিনি মাথা নত করে থাকতেন, তাহলে ইমাম হুসাইন আলী মুকামকে শহীদের সুদা পান করা লাগতো না। ইমাম হুসাইন বলে, তোরা আমার নানার তরিকার মধ্যে নাই, তোরা মুনাফিকি করেছিস, এই মুনাফিকরা কখনো আমার নানার পতাকা তলে থাকতে পারে না, তাদের বিরুদ্ধে প্রয়োজনে জীবন দেওয়া যায় কিন্তু ইমান দেওয়া যায় না, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, কুল্লাম আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বন্ধু, আপনি বলি দিন, লা আসআলুকুম আলাইহি আজরান, আমি তোমাদের কাছে কোনো বিনিময় চাই না। উহুদের জমিনে আমার দন্ত মুবারক বাংলো, এর বদলা আমি চাই না। তাইফের জমিনে আমার পিঠের মধ্যে রক্ত বাসায়া দিল, এর বদলা আমি চাই না। উহুদের জমিনে মাথার হেলমেটের মাথার ভিতরে দুইটা হেলমেটের করা ঢুকে গেছে, এর বিনিময়ে আমি কিছুই চাই না। আমাকে মক্কা থেকে মদিনায় তাড়াইয়া দিছি, আমি এর বিনিময়ে কিছু চাই না। আমার আল্লাহ নবীর দিয়া বলাই, বন্ধু আপনি বলে দেন, আমার নবী বলে, আমার দিনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য আমি এত কষ্ট করলাম, এর বিনিময়ে আমি কিছুই চাই না। আমি দিনের জন্য এত মার খাইলাম, এর বিনিময়ে আমি কিছু চাই না। ও নবী গো নবী, আপনি কি চান? আমার নবী বলে, আমার নবী বলেন, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহর হাবিব বলেন, আমি কিছুই চাই না গো, আমি চাই শুধু আমার আহলে বাইতের মহব্বত। আর জোরে কন্যা, সুবহানাল্লাহ, এই আহলে বায়াত সারা জীবন ধরে ওয়াজ করতেছি। আহলে বায়াত কারা? আমার নবীর প্রশ্ন করে নবী গো, আহলে বায়াত আবার কারা? আমার নবী বলে আলী, আমার নবী বলে ফাতেমা, আমার নবী বলে ইমামে হুসাইন, আমার নবী বলে ইমামে হাসান, আর হইলাম আমি নবী। এই পাঁচজন মিলে হল আহলে পাকে বানজাতন, আর এই চারজন হল আমার কলিজার টুকরা, আমার কলিজার টুকরা। এদেরকে কষ্ট দিলে আমি নবীকে কষ্ট দেওয়া হয়, এদেরকে ভালোবাসলে আমি নবীর ভালোবাসা পাওয়া যায়, ঠিক কিনা? আমি আপনাদের সামনে
কারবালার ঘটনা আলোচনা করার কথা বলছেন বলেই আমি ভূমিকা স্বরূপ তাদের মর্যাদা নিয়ে কথা বললাম। যেই হুসাইনের গলার মধ্যে নবী চুমা দিতেন ওই গলার মধ্যে ছুরি যারা চালাইয়া দিছে এরা কখনো আমার নবীর সুপারিশ পাইতে পারে না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন হুসাইন যেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাকের অত্যন্ত আদরের কলিজার টুকরা। এই কলিজার টুকরার গলায় যারা ছুরি চালাইয়া নামাজ পড়বে রোজা করবে ওই ইয়াজিদের দালালি যারা করবে এদের নামাজ রোজা কোনো কাজে আসবে না। এই জন্য কেমন ভাবে ঘটনাটা ঘটল, ইমাম হুসাইন ইমাম হাসান যখন চলে গেল পিয়া দবরা প্রথম অপারেশনে সাকসেস, একবার গড়ে ঢুকে একটা অপারেশন করলো আবার মাঠে নিয়ে আর একটা অপারেশন করবে। আমার দেশে দেখবেন কিছু ডাকাতের দল গড়ের মধ্যে ঢুকায় কুবাইয়া মাইরা ফালাই, আর এক প্রকারের মানুষ আছে দেখবেন গড় থেকে বাইল দিয়া রাস্তায় অথবা চা বাগানে নিয়ে যায় ওই জায়গার মধ্যে গোপনে মাইরা তার মাটির নিচে খান দেয় অথবা গলার মধ্যে ইট লাগাইয়া পানির মধ্যে ডুবাইয়া রাখে। যতই ডুবাই রাখুক না কেন একদিন তোমার ধরা খাওয়াই লাগবে, কথা কোন ঠিক কিনা? ওরা চাইছিল নীরবে নীরবে নিয়া এমন ভাবে হুসাইন দে বিদায় করবে। এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া কয়, এ হুসাইন আপনার নানা নাই, আপনার মা নাই, আপনার বাবা নাই, আপনার ভাই নাই, আপনি মেহরবানি করে আপনি আমাদের মাঝে আসেন, আপনার কাছে আমরা বায়াত রাসূল গ্রহণ করব। ইমাম হুসাইন মুরব্বীদেরকে ডাক দিয়া কয়, মুরব্বীরা গো হাইরে হুসাইন মুরব্বীদেরকে ডাক দিয়া গায়ে, মুরব্বী বাবা ওরা দি সিটি পাঠাইছে আমি যাইবার লাগে, আপনারা কি কন? ইমাম হুসাইন কই, যায়েন না, ওদের লেখা সুন্দর কিন্তু তলোয়ারের ব্যবহার বালা না, মুনাফিকদের ব্যবহার বড় সুন্দর কিন্তু তাদের অন্তর বালা না, ঠিক কিনা গো? মুনাফিকরা দেখতে বড় চমৎকার ফিটিং ফুটিং একেবারে ভাগরি টুপি সব লাগাইব, এই মুনাফিকরা প্রাণে মারব শেষে, মিষ্টি মুষ্টি মধুর কথা বলে আসে আপন বেশে শেষ পর্যন্ত ভাগিয়ে নিয়ে প্রাণে মারব শেষে, ঠিক? আরে কথাগুলো ঠিক কিনা বলো? এই মুনাফিকদেরকে ছাড় দিবেন না, প্রয়োজনে দুইজন লয়ে চলবেন, তারপর মুনাফিকদের সঙ্গে কোনো সম্পর্ক নাই। এবার হুসাইন ডাক দিয়ে কয়, ও মুরব্বীরা আমরা আপনার কথা মেনে নিছি, কি করব? তাইলে আমি যাওয়ার আগে একটা প্রতিনিধি পাঠাই ওই দেশের মধ্যে, যাইয়া দেখি তাদের অবস্থাটা কি। হঠাৎ করে একজন দাঁড়া গেছে যার নাম হলো ইমামে মুসলিম, ইমাম মুসলিমকে নির্ধারণ করলো ওই কুফা নগরীতে যাইয়া তাদের অবস্থাটা বোঝার জন্য। ইমাম মুসলিম যেই মাত্র তাদের কন্ডিশন বোঝার জন্য রোয়ানা দিছে, যেই মাত্র রোয়ানা দিছে রে বাবা, ওই মুহূর্তে ইমাম মুসলিমের দুইটা পোলা, একটার নাম হলো মোহাম্মদ আরেকটার নাম হলো ইব্রাহিম, দুইটা পোলা ডাক দিয়া কয়, আব্বা গো আপনি একা যাইবেন হতে পারে না, আমরা দুইটা পোলাও আপনার সঙ্গে সেখানে যাব। আল্লাহু আকবার! একবার দুইটা পোলার লইয়া ইমাম মুসলিম হুসাইনের প্রতিনিধি হইয়া যেই মাত্র কুফা নগরীতে গেছে, এরপরে যাওয়ার পরে সাথে সাথে হাজার হাজার মানুষ ইমাম মুসলিমের দেই খাই তারা বায়াত হওয়া শুরু করছে। ইমাম মুসলিম মনে মনে কয়, আমার দেই খাই তারা বায়াত হইয়া গেছে। তখন ইমাম মুসলিম ওই রাতের বেলা একটা চিঠি লেখছে, ও হুসাইন আমার পাইয়াই তারা পাগল হইয়া গেছে, আপনার পাইলে আপনার জন্য তারা জীবন দিয়া দিবে। এরপরে ইমাম হুসাইন ও ইমাম মুসলিম যখন গেছে গো, যাওয়ার পরে চিঠি দিল আর পরে রেডি হওয়া শুরু হয়েছে। হিন্দি মিন টাইমে ইমাম মুসলিম নামাজ পড়লো, মসজিদের ফার্স্ট কাতারে জায়গা নাই, ভিতরে জায়গা নাই, বারান্দায় জায়গা নাই, বাইরে মুসল্লির অভাব নাই, ওই দিক দিয়ে ইবনে জিয়াদ
দেখতেছি ইমাম মুসলিম হুসাইনের প্রতিনিধি আসার পরে মানুষ পাগল হয়ে গেছে। এরপরে ওই ইবনে জিয়াদ একটা ঘোষণা করলো, আমি শুনেছি তোমরা নাকি ইমাম মুসলিমের কাছে মুরিদ হয়ে গেছো, আজকে রাতের ভিতরে যারা ইমাম মুসলিমের বায়াত প্রত্যাখ্যান করবে না, আমি ইবনে জিয়াদ এই তলোয়ার দিয়া তাদের কল্লা ফালাইয়া দিমু। এমন একটা হুমকি দিয়া দিছে, যেই মাত্র হুমকি দিয়েছে রে বাবা, এবার ইমাম মুসলিমের কানে এই খবর আসে নাই, তিনি ফজরের নামাজের আজান হয়ে গেল, যেই মাত্র মসজিদে গেছে। আর ওই দিক দিয়ে ইবনে জিয়াদ একটা ঘোষণা করে দিছে, ঘোষণা করে দেওয়ার পরে ইমাম মুসলিম মসজিদের মধ্যে ইমামতির মধ্যে গেল, যাওয়ার পরে দেখতেছেন আগের দিন মসজিদে জায়গা হয় নাই, এর বারান্দায় জায়গা হয় নাই, বাহিরেও জায়গা হয় নাই, পরের দিন দেখতেছে বাহিরের মধ্যে মুসল্লি নাই, বারান্দার মধ্যে মুসল্লি নাই, মসজিদের মধ্যে এক কাতার হয়ে গেছে। একটা রাতের ভিতরে পল্টি মাইরা তারা জানের ভয়ে ইবনে জিয়াদের দিকে ফিরে গেছে। ইমাম মুসলিম মনে মনে কয়, হাই রে মুরব্বীর কথাই তো সঠিক হয়ে গেছে, ওরা কেমনে আগের দিন আমার কাছে এত মুরিদ হইল। আবার জানের ভয়ে ইবনে জিয়াদের ডরে তারা আবার মুরিদ প্রত্যাখ্যান করে দিল। তখন তিনি ফজরের নামাজ পড়া, জোহরের নামাজে গেছে আরো মুসল্লি কমে গেছে, আসর নামাজে আরো মুসল্লি কমে গেছে, মগরিব নামাজে একবারে খালি খালি ভাব লাগে, এশার নামাজে মুসল্লি নাই, এমন ভাবে তারা জানের ভয়ে পল্টি মারছে। ইমাম মুসলিম রাতের বেলা মনে মনে কল্পনা করে, আমার দুইটা ছেলের এক ঘরের মধ্যে ঘুম পাড়াইলা, আবার এদিক দিয়া হুসাইনের কাছে আমি চিঠি পাঠাইয়া দিলাম, কিন্তু হুসাইন যদি চলে আসে তাইলে তো আয়েশা বিপদে পড়ে যাবে, আর এই দেশের মধ্যে থাকবো না রে, আমরা সকালবেলা চলে যাব। আর ওই দিক দিয়ে ইবনে জিয়াদে দুইটা ঘাতক পাঠাইছে, ঘাতক এই ঘাতক গুলোকে পাঠাইছে ইমাম মুসলিম রে পাকড়াও করার জন্য। ইমাম মুসলিম যেই ঘরের মধ্যে থাকি ওই ঘরের পাশে তলোয়ার নিয়ে দাঁড়াইয়া রয়েছে। এবার ইমাম মুসলিম মনে মনে কয়, আমি ফজরের নামাজ পড়িরা আমি চলে যাব, ইমাম হুসাইনকে গিয়ে বলবো যেন না আসে, আমার দুইটা পোলা আর এক ঘরে আছে, সকাল হইলে আবার পোলা পান লইয়া চলে যাব, যেখান থেকে আসছি সেখানে চলে যাব। এই কথা বইলা ইমাম মুসলিম ঘরের ভিতরে চিন্তা করতেছে, বন্ধুরে আমার ও পইলের বন্ধুরা, ও আমার হবিগঞ্জ মিরপুরের বাবাজিরা, গো এবার ইমাম মুসলিম সকালবেলা ঘর থেকে বের হবে, যেই মাত্র মাথা দিয়া বের হয়েছে গো, তাকায়া দেখতেছে ঘরের দরজার মধ্যে সকাল ভোরবেলা দুইটা ঘাতক দুইটা তলোয়ার নিয়ে দাঁড়ায় রইছে। ডাক দিয়া বলে, কই যাও, কই তোমাদের মানুষের ব্যবহার ভালো কিন্তু মন্ত্র ভালো না, ঠিক কিনা? এই দেশে আর থাকবো না যারা চোখের পলকে বায়াত প্রত্যাখ্যান করে, এরা কখনো নবীর আদর্শে হতে পারে না। বন্ধুরে এই ঘটনাগুলো হুজুররা জানে, এই ঘটনাগুলো মুরব্বীরা জানে, কিন্তু ছোট ছোট কিশোর বয়সের পোলাপানগুলো ঘটনার ভূমিকাগুলো জানে না, এই জন্য আমি তাদের জন্য এখান থেকে বয়ানটা ধরলাম বুঝার জন্য। এরপরে ইমাম মুসলিম কয়, তোমরা কে? কয়ে তুমি যাই, তুমি কোথায় যাইতেছ? কয়ে আমি হুসাইনরে বলবো তিনি যেন না আসে, এই দেশের ভিতরে আমি থাকবো না। এই কথা বলার পরে ঘাতক দুইজন কয়, আমরা দুইজন তোমাকে ছাড়বো না, মালিক অর্ডার দিয়েছে তোমাকে জিন্দা অথবা মরা দইরা নেওয়ার জন্য। এই কথা বলার পরে ইমাম মুসলিম ডাক দিয়া বলে, তোমরা না গত রাত্রে আমার মসজিদের মুসল্লি ছিলা, কয় অসুবিধা নাই, আমরা এখন নেতার দিকে ফিরে গেছি, কারণ না না নেতার আদেশ অমান্য করা যাবে না। এই কথা বলার পরে ধাক্কা মেরে মাটির মধ্যে ভালাইয়া দিল। ও হবিগঞ্জের মানুষ জবানটা খুলে আমার আল্লাহরে বলো, আল্লাহু আকবার, হাই রে মা নাই বাবা নাই কেউ নাই বংশ নাই, ইমাম মুসলিম রে ধাক্কা মাইরা মাটির মধ্যে ভালাইয়া গলার মধ্যে যখন ছুরিটা লাগাইয়া দিছে গো, কেমনে বুঝামু কা
কারবালা কি জিনিস, এরা এক ধরনের কষ্ট দেয় নাই, দিতে 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 খান খান করে ভালাইছে। এই এজিদের গোষ্ঠীরা সারা ১৪০০ বছর পরেও আমরা কষ্ট দিতেছে। আল্লামা শহীদ ফারুকের শহীদ কইরা দিছে, আরে বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলাইকে গুম কইরা ফলাইছে, কথা কোন ঠিক কিনা বেঠি? সুযোগ পাইতাছে তাহিরিরও খুঁজতাছে, তারা তাহিরিরও খুঁজতাছে, সুযোগ পাইলে দেখবেন হঠাৎ করে হারায় ফলাইছে। আমি তাহিরিও কইয়া যাই, যদি আমি হারায়া যাই আমারে ক্ষমা কইরা দিবেন, তবে একটা কথা, হারাইবার আগে যেন ইমানটা ঠিক থাকে, আমি যেন মরণের আগেও দার্তহীন কণ্ঠে বলতে পারি, আহলে বায়েত আমার ঈমান, পাঞ্জাতন আমার ঈমান, আমার নবী আমার ঈমান, কথা কোন ঠিক কিনা? লাইন মতো আমার চলতে হবে, একটা বিষয়দর্শী একবারে কইছি, আজকে সময়টা পাইছি ঠিক মতো, আমি ঘটনার শুরু থেকে ধরছি যতটুকু যাইতাম পারি রে বাবা, কিন্তু আপনাকে করে বেশি কষ্ট দিব না। ইমাম মুসলিম রে মাটির মধ্যে ভালাইয়া গলার মধ্যে ছুরিটা লাগাইয়া দিছে, ওই মুহূর্তে ইমাম মুসলিম ডাক দিয়া বলে, আমি জানি তোরা যেহেতু মুনাফিকি করেছিস, তোরা যখন আগের দিন আমার কাছে বায়াত হইয়া ওই বায়াতকে প্রত্যাখ্যান কইরা ফালাইছস, আমি জানি তোদের কাছ থেকে আমি বাঁচতে পারবো না, তোদের কাছে আমার একটা দাবি আছে, কই কি? তোরা আমার মারবি অসুবিধা নাই, আমার একটা বার সময় দাও, আমি হুসাইনকে গিয়ে না করি এখানে আসার জন্য, হুসাইনকে যাইয়া না করি এখানে আসার জন্য। এরপরে ওরা ডাক দিয়া বলে, না না তুমি গেলে আসবা না। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনকুর প্রতিনিধি ইমাম মুসলিম ডাক দিয়া বলে, নবীর আউলাদেরা কখনো ওয়াদা খেলাফ করে না, কথা কোন ঠিক কিনা? ইন্নাল মুনাফিকিনা ফিদ-দাকিল আসফাল মিনান নার, মুনাফিকদের জায়গা বেহেশতের ভিতরে, উপরে না নিচে আসেন না আপনারা, নাকি মাঠ থেকে ফালাই যাবেন গা? আজকে ফালাইয়া যাওয়া যাবে, ফালাইয়া যাওয়া যাবে ভাইরে আমার বাবা, ও বাবা হাসি তামসায় হেলাই হেলাই কার্য নষ্ট করে দিও না। ইমামে মুসলিমের গলার মধ্যে ছুরিটা চালাইয়া দেওয়ার পরে ডাক দিয়া বলে, আমি জানি তোরার কথা কাজে ঠিক নাই, আমার একবার যাওয়ার সময় দাও, আমি হুসাইনরে বলবো তিনি যেন না আসে। ওরা ডাক দিয়া কয়, তুমি গেলে আর আসবে না। এবার ডাক দিয়ে কয়, নবীর আওলাদে কখনো ওয়াদা খেলাপ করে না, আমার সাইরা দেখো আমি চলে আসব। এই কথা বলার পরে ওরা ধাক্কা মাইরা মাটি দিয়ে ফলাইয়া গলার মধ্যে ছুরিটা চালাইয়া দিবে। এরপরে তিনি একটা ডাক দিয়ে বলে, আমার জবাই করবি কোনো অসুবিধা নাই রে, আমার একটু সময় দাও, আমি দুই রাকাত নামাজ পড়ব, আর কালিমে শাহাদা আমার নবীর কালিমাটা পড়ব। এরপরে তিনি ইমাম মুসলিম দুই রাকাত নামাজ পড়ছে, এই জায়গায় তিনি কেন নামাজটা পড়ছেন তার কারণ আছে, যারা গলার মধ্যে ছুরি চালাইব এরাও মুসল্লি, যে গলা কাটবে যার গলা কাটবে সেও মুসল্লি। ইমাম মুসলিম দুই রাকাত নামাজ পড়িরা বুঝাইয়া গেছে, তোদের নামাজ আর আমার নামাজ এক নামাজ না, কথা গোনা ঠিক না বেঠি? অনেকে বলে, হুজুর আল্লাহর মসজিদ সবই সমান, আপনি এমন হুজুরের ভিসে নামাজ পড়েন না কি লাগা, হুসাইনে পড়ে না এর লাগে আমরা পড়ি না, ঠিক কি না? আরে ভাগ তো হিয়ান থেকে হয়ে আইছে, সারা ১৪০০ বছর আগে থেকে ভাগ হয়ে আইছে, এই জন্য এটা কখনো এক হবে না। যদি এক করতে চাও তাইলে আহলে বায়াতের মালা গলার মধ্যে পরাই আলো। এ আমার পয়লের পুরান ফকির বাড়ির বন্ধুরারি
ও বন্দরে আমার ওরা দুইজন মিল্লা তার গলার মধ্যে ছুরি চালাইয়া ইমাম মুসলিম রে দুনিয়া থেকে বিদায় করে দিছে সূর্যটা ওঠার আগে ইমাম মুসলিম মসজিদে যাই না সবাই খবর নিয়ে দেখলো নাই না ইমাম মুসলিম দুনিয়াতে নাই এই কথা বলার পরে খবর হয়ে গেছে ওই মুহূর্তে ইবনে জিয়াদ একটা জরুরি মিটিং জমাইছে হুসাইন যদি জাইন্না ফালায় তাইলে হুসাইন আসবে না আমাদের টার্গেট তো হলো নবীর আউলাদ হুসাইনকে পতন করা এই মনোভাব নিয়ে এই ইবনে জিয়াদ একটা মিটিং করলো মিটিং এর মধ্যে ঘোষণা করলো এ তোরা ইমাম মুসলিম রে শেষ করলি ঠিক আছে শুন এবার একটা কাজ কর আমি শুনেছি এই এলাকায় নাকি মুসলিমের দুইটা পোলা আছে এই দুইটা পোলারে কে দইরা আইন্না দিতে পারবি তাইলে ওই ইমাম হুসাইনের কাছে তারা যাইতে পারবে না হঠাৎ করে একটা কেউ সাহস করে না নবীর আউলাদের দইরা আনতে যাবে কেউ সাহস করে না এ ও বাচ্চা গোলা গোলা ছোট ছোট বাচ্চা হঠাৎ কইরা হার ইসলামের একজন লাপ মাইরা দাঁড়ায়া গেছে আমি পারব এই কথা বলার পরে ই হার এসেরকে পুরস্কারে ঘোষণা করা হলো ডাক দিয়া বলে যে ইমাম মুসলিমের দুইটা পুলার দই রান্না দিতে পারবি আমি তার অনেক গোলা স্বর্ণ মুদ্রা উপহার দিব এই দিক দিয়া মিটিং শেষ আর ওই দিক দিয়া গর থেকে বাইরিয়া গড়ের ভিতরের মালিকের দুইটা পোলা ডাক দিয়া বলে মালিক আমার আব্বা প্রতিদিন ফজরের নামাজের পরে আমরা দেখতে আসে আমার আব্বা কই আমার আব্বা কই ও বন্ধুরি ওই ঘরের মালিক ডাক দিয়া বলে এ ইব্রাহিম এ মোহাম্মদ কান্নাকাটি করো না ওরা তোমার আব্বারে দুনিয়া থেকে বিদায় কইরা দিছে এবার দুইটা পোলা দেখেন কেমন পোলা আম গাছে আম ধরে জাম গাছে জাম তাকায়া দেখেন দুইটা পোলার কেমন কাম ওই দুইটা পোলা ডাক দিয়া বলে আপনার আমার বাবাকে ধরে রাখতে পারলেন না ওরা আমার আব্বারে বাইরা ফেলাইছে ওরা না সবাই আমার আব্বার কাছে মরি দইছে বুঝতে পেরেছে ওরা আমরা রেও মাইরা ফালাইব তাড়াতাড়ি আমাদের মদিনায় যাওয়া দরকার হুসাইনের কাছে খবরটা পৌঁছাইয়া দেওয়ার দরকার ওরা যদি চলে আসে আমার আব্বার যেমনে মারছে ওদেরকেও এমন ভাবে মাইরা ফালাইবে আমাদেরকে মদিনায় যাওয়ার রাস্তাটা দেখাইয়া দেন ওই গড়ের মালিক ডাক দিয়া বলেন তোমরা এখন রাস্তা পাবে না আজকের দিনটা কোনো রকম ভাবে কাটাও এই দিনের বেলা হারেছে সব জায়গায় ঘুরতেছে আর খুঁজে পায় না কিন্তু এই দিক দিয়া গড়ের মালিক রাতের বেলা দিনের বেলা কোন রকম কাটাইয়া রাতের বেলা দুইটা ছেলের ডাক দিয়া বলেন ও মুহাম্মদ ইব্রাহিম তোমরা চিন্তা করো না আগামীকাল সকাল যখন হয়ে যাবে গো আমি তোমাদেরকে মদিনার কাফেলার সঙ্গে দিয়ে দিব উটের বহর সঙ্গে তোমরা মদিনার রাস্তাটা চিনবা এই কথা বলার পরে ঠিক আছে এবার পরের দিন সকাল হয়ে গেল এবার কাফেলার সঙ্গে ধরে দিছে কাফেলা তো হাঁটতে হাঁটতে যায় কাফেলার মানুষগুলো উটের উপরে এই দুইটা ছেলে পিছন দিক দিয়ে হাঁটতেছে হাঁটতে হাঁটতে হাঁটুর মধ্যে ব্যথা হইয়া গেছে পায়ের তলার মধ্যে ঠসা পইরা মাটিতে পড়ে গেছে তৃষ্ণার্ত হইয়া গেছে আর কাফেলা আস্তে আস্তে করে মদিনার দিকে চলে গেছে ওই দুইটা পোলা রাস্তা হারিয়ে ফালাইছে ছোট ভাইটা বড় ভাইরে ডাক দিয়া কয় বাইরে আমার একটু পানি দরকার এবার বড় ভাই কয় ভাই আমরা তো মদিনার রাস্তা হারাইয়া ফেলাইছি এই কথা বলার পরে ভাই রাস্তা হারাইছি কিন্তু আমার তো কলিজাটা ফাইটা যাইতেছে আমাদেরকে কেউ পানির ব্যবস্থা করে দেন না এই কথা বলার পর বড় ভাই তাকায়া দেখতেছি ওই একটা কূপ দেখা যায় কূপের পারে একটা মহিলা দেখা যায় মহিলা বালতি দিয়া পানি তুলতেছে দুইটা ছেলে আবার এই মনে মনে ভাবতেছে এই মহিলাটাকে আবার আমরার দলে না থাকো দলে যদি আমি পানি খাইতে যাই আমরা তো পলায়া পলায়ন করতেছি মদিনায় ওদের কাছে যদি আমি ধরা খায়া যাই পরিচয় দিলে আমাদের সমস্যা হয়ে যাবে এই কথা বলার পরে তারা কূপের পারে মহিলা যখন এইভাবে কূপের মধ্যে পানিটা বালতি ফেলছে দুইটা পোলা আস্তে আস্তে যাইয়া এই পানির দিকে এমন ভাবে তাকাইছে ওই মহিলা কয়
আমি যখন বালতিটা কূপের মধ্যে সারছি আমার মুখটাকে যখন আমি নিচে করলাম আমি দেখলাম ওই পানির ভিতরে নূরের দুইটা পুতুলের চেহারা দেখা যায়। আল্লাহু আকবার। এবার ওই মহিলা হঠাৎ করে উপরে তাকাইল, কে গো তুমি, এত সুন্দর চেহারা, কে গো তুমি, কোথায় তোমাদের বাড়ি? এক ভাই আর এক ভাইয়ের দিকে ছায়া ছায়া চোখের ভাষায় বলতেছে, ভাই মানুষ কিন্তু সুবিধা না, নাম কইও না, নাম কইও না, নাম কইলে আমরা দরা খায়া যাইতে পারি। এরপরে মহিলা জিগাই, তোমরা কে? ও একটা ভাই ডাক দিয়া কয়, আমরা এই দেশের কেউ না, আমরা কইলাম মদিনার গোলাম। দুইটা ছেলে মদিনার গোলাম কথাটা কইতে দেরি, ওই মহিলাটা ডাক দিয়ে কয়, আমি একটা বাড়ির দাসীগিরি করি, বান্দিগিরি করি, বাড়ির পানি নেওয়ার জন্য এখানে এসেছি। যেমন করে গড়ের রাখাল বিলের মধ্যে মালিকের গরু নিয়ে যায়, আমি এমন ভাবে পানি নিতে এসেছি। এই কথা যেই মাত্র বলছে রে বাবা, ওই মুহূর্তে ওই মহিলাটা ডাক দিয়া বলে, তোমরা চিন্তা করো না কোথায় যাইবা, ওই মদিনার কাফেলার সঙ্গে রওনা দিছিলাম, আমরা ছোট মানুষ, কাফেলার লাগা পাই নাই। ওই মহিলাটা ডাক দিয়া কই, চিন্তা করো না, আমি যেই বাড়িতে কাজ করি ওই বাড়ির মহিলাটা আউলাদ রাসূলের পাগল। সুবহানাল্লাহ, জোরে গান। ওই মহিলাটা হলে বায়াতের পাগল, ওই মহিলাটা হলে বায়াতের পাগল। তোমরা যদি কিছু না মনে করো, ওই বাড়িতে রাত্রটা থাকো, সকালবেলা কাফেলাটা ধরাইয়া দিমু। এক ভাই আর এক ভাইরে কয়, ভাইরে হাঁটতে হাঁটতে তলার মধ্যে ঠসা পইরা গেছি, আমরা এখন যাইতে পারবো না, এই দেশের সব আমাদের জন্য অপরিচিত, কাফেলা ছাড়া বাহিনী ছাড়া আমরা যেতে পারবো না। এবার মহিলাটা তার বাড়িতে নিয়ে গেছে, ওই মহিলাটাও সুন্দর করে দুইটা ছেলের গোসল করাইয়া মাথার চুল দিয়া তার পাগুলার দোলা গোলা মুসাইয়া মদিনার গোলাম কইছে, আহলে বায়াতের গ্রাম পাইছে, এই জন্য সর্বোচ্চ সম্মান তিনি করতেছেন। মাথার মধ্যে পানি দিল, বডির মধ্যে পানি দিয়া সুন্দর করে গোসল করাইয়া পায়ের তলার মধ্যে ঠসার ভিতরে বালো ঢুকিয়া গেছে, চুল দিয়া দিয়া বালো গুলো সরাইয়া দুইটা ভাই কান্না শুরু করে দিলেন, সহ্য হয় না। দিমিন টাইমে এবার মহিলাটা তারে খাওয়াইলো, খাওয়াইয়া বলতেছে, তোমরা আমার ঘরের মধ্যে ঘুমাইবা, একটা শাড়ি কাপড় দিয়া একটা জায়গা করছে, শাড়ি কাপড়ের ওই পারে এদেরকে বিছানা কইরা দিছে, ডাক দিয়া বলছে, তোমরা এই জায়গার মধ্যে ঘুমায়া থাকবা, কোনো কথা বলবা না। এই কথা বলার পরে তাদেরকে খাওয়ায়া ঘুম পাড়াইলো। রে বাবা, এ আমার যুবক ভাইরা রে, ও পইলের বন্ধুরা, কি বলবো বিষাদময় গল্প, ও বন্ধু যেখানে বাঘের বয় সেখানে রাত হয়, কথা কোন ঠিক কিনা? এবার মহিলাটা তারে ঘুম পাড়াইল, ঘুম পাড়ানোর পরে শুইলে তো ঘুম আসে না, দুইটা ভাই একজন আর একজন রে জরাহে দইরা তারা শুয়া রইল। হঠাৎ করে সন্ধ্যার পরে তার স্বামীটা বাড়িতে আসছে, আয়েশা বলতেছে, আমার তাড়াতাড়ি গোসলের পানি দাও, আমাকে তাড়াতাড়ি খাবার দাও। কেন এত তাড়াতাড়ি কেন করেন? ওই হারেসে ডাক দিয়া বলেন, একটা কাজ করেন। এবারে স্বামীটা ডাক দিয়া কয়, শোনো না, আজকে এমন একটা অফার পেয়েছি, এমন অফার কোনোদিন পাই নাই। কয়ে, কি অফার পেয়েছেন? কয়ে, এক নম্বর অফার হলো, আজকে আমাদের মালিক একটা অফার করেছে, এই দেশে নাকি এলাকায় নাকি ইমাম মুসলিমের দুইটা পুল আছে, দইরা নিতে পারলে পুরস্কার দিবে, এই জন্য সারাটা দিন খুঁজলাম তার পাই নাই। স্ত্রী কয়, খাইছে রে, আমার গড়ে তো দুই পোলা। ডাক দিয়ে কয়, না না, এত টাকা লাগবে না, কি দরকার, এমন ছোট্ট বাচ্চার বিরুদ্ধে
যুদ্ধে শত্রুতা করে কোনো লাভ নাই। আপনি খাইছেন ঘুমায়া থাকেন, সকাল হইলে আমি আপনারে তাড়াতাড়ি তুললা দিমু, দিনের বেলা যায়া তালাশ করবেন। এই কথা বলার পরে দুইটা সন্তান ভিতরে শুয়া রইছে, ছোট সন্তানটা গভীর অজনিতে স্বপ্নের মধ্যে পড়ে গেছে, আর এই দিক দিয়ে হারছে। ওই দুইটা ছেলের চিন্তায় চোখে ঘুম আসে না, লোভে পড়ে গেলে মানুষের ঘুম আসে না, কথা কন ঠিক কিনা? এই হারে রাতের বেলা ঘুমাই না গো, স্ত্রীটা মনে মনে ঘুমের একটা বান কইরা অপেক্ষা করতেছে, তার স্বামী কানে ঘুমায়া যায়। ও বন্ধুরি, ও বন্ধুরে আমার, এবার স্বামী ঘুমাই নাও। হঠাৎ করে ছোট বাচ্চারা ঘুমের ঘরে স্বপ্ন দেখছে, তার আব্বা ঘরের দরজায় আইসা গলা কাটা রক্ত মাখা শরীর লইয়া এইভাবে দুইটা হাত বাড়াইয়া রইছে। ওই মুহূর্তে ছোট বাচ্চারা স্বপ্নে দেখা আব্বা গু কইয়া চিৎকার মাইরা উইঠা গেছে, বড় ভাইটা উইঠা ছোট ভাইয়ের মুখের মধ্যে জাতা মাইরা ধরছে, বাইরে কান্দিস না, আমরা সকালে ইনশাল্লাহ চলে যাব। এদিক দিয়ে হারছে, হঠাৎ করে বাচ্চার কান্নার আওয়াজ শুননা ফালাইছে, কে আমার ঘরে বাচ্চা নাই, বাচ্চার আওয়াজ কোথায় থেকে আছে? এই কথা বলার পরে হারছে, লাভ দিয়া উইটা গেছে, স্ত্রী ডাক দিয়ে কেটা বাহিরের আওয়াজ, আপনি ঘুমায়া থাকেন। এরপরেও তো মানে না, ঘরের মধ্যে তালাশ করে পাই না, বাহিরে গিয়ে তালাশ করে পাই না। হঠাৎ করে একটা শাড়ি কাপড় দেখছে, একটা পার্টিশনের মতন পার্টিশন দেওয়া, আল্লাহর আর অস্তর তর করে কাইপা উঠে রে বন্ধু। ইবনে জিয়াদের চেলা হারেছে, হঠাৎ করে কাপড়টারে সরাইয়া দেখতেছে, একটা ভাই আর একটা বাইরে, মুখের মধ্যে জাতা মাইরা পইরা রইছে, থর থর করে কবুতরের বাচ্চার মতো কাঁদতেছে। হঠাৎ কইরা হারেছে, দুইটা বাচ্চার মাথার চুলের মধ্যে টান দিয়া ধরছে, আমি সারা দুনিয়া ঘুরলাম পাই না, এরাই হইতো দুইজন হইলে ইমাম মুসলিমের পোলা। এবার স্ত্রীর লাভ মাইরা স্বামীর পায়ের মধ্যে দইরা কয়, ও আমার স্বামী গো, স্বামী গো, মারতে যদি হয় আমারে মারেন, আপনারে কত টাকা ইবনে জিয়াদে পুরস্কার দিব, আমারে অনুমতি দেন, আমি প্রয়োজনে ইবনে জিয়াদের বাড়িতে বান্দিগিরি খাটব, কিন্তু আপনি এই নবীর আউলাদের গলার মধ্যে ছুরি চালাইতে দিতাম না। জোরে জোরে কোন আল্লাহ আকবার, চুরে শুনে না ধর্মের কাহিনী, ওই স্ত্রীকে ধাক্কা মাইরা ফালাইয়া দিল, ধাক্কা মাইরা ফালাইয়া দিয়া এবার তাদেরকে খেসরাইয়া বাহিরে নিয়া গেছে, যেমনি তাদেরকে দইরা নিয়া যাইব। দুইটা ছেলে ডাক দিয়া বলে, হারে আমরার বাবার যে দশা হইছে, হইতো বা আমরার ওই দশা হইব, আমরার মরে যাব কোনো দুঃখ নাই, আমরার একটু সময় দেন, হুসাইনকে বলবো তিনি যেন এই এলাকায় না আসে, আমরা না কইরা আবার এখানে আসবো। কয়ে, না না, তোরা চলে গেলে আর আসবি না, তোরা না আসলে আমার বিশাল পুরস্কারের অফার আমি হারাইয়া ফালাইমু। এই কথা বলার পর দুইটার সামনে বড় বাইটার ধাক্কা মাইরা মাটির মধ্যে ফালাইয়া দিল, আবার ছোট ওটারে ফালাইয়া দিল, কিন্তু ছোট বড়টা দুইটাই ডাক দিয়া কে আমরের মাইরো না। এই কথা বলার পরে ছোটটার গলার মধ্যে ছুরিটা চালাইব, ছোটটার গলার মধ্যে যখন ছুরি চালাইয়া দিব, ছোট এবং বড় পায়ে ডাক দিয়ে বলেন, আমরারে মারবা কোনো অসুবিধা নাই, আমরারে একটু সময় দেও, আমরা দুই রাকাত নামাজ পড়ে নবীর কালিমাটা পড়ে নেই। আওয়াজে মানি না, জোরে বলো আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলো আল্লাহু আকবার। হে আমার বন্ধু, কেন বলছি বারবার আল্লাহু আকবার, দেখো না বাপেও কয় একটু সুযোগ দান নামাজ পড়মু, দুই নবীর কালিমা পড়মু, ফুলা তো জানেও না, ফুলাও কয় নামাজ। বড়টার গলার মধ্যে ছুরি চালাইয়া দিছে, ছোটটা ডাক দিয়া কয়, ও হারেস কেমনে বাপলেন, আমারও বাবা চলে গেছে,
কিন্তু আমার বড় ভাই এটা আমার বাবার ভূমিকা পালন করে আমারে কূপের দিকে পানি খাওয়াইছে। আপনি কেমনে ভাবলেন আমার সামনে আমার বড় ভাইরে ছুরি চালাইলে আমি মান্না নিব? এটা কোনোদিন সম্ভব না। ছুরি যদি চালাইতে হয় আমার গলার মধ্যে চালান, আমার বড় ভাইরে গলায় চালাইতে দিব না। আমার কলিজার টুকরা ছোট ভাই, আমার সামনে আমার ছোট ভাইয়ের গলার মধ্যে ছুরি চালাইবা, আমি এটা বড় ভাই হইয়া বরদাস্ত করতে পারবো না। এই কথা বলার পরে দুইটারে ধাক্কা মেরা মাটিতে ফালাইয়া দিছে। ছোটটা ডাক দিয়া কয়, বড় ভাই আমারে জবাই করলে তুমি মানতে পারবে না, তোমারে জবাই করলে আমি মানতে পারবো না। ঠিক আছে হারেস, আমরা যেহেতু হুসাইন পর্যন্ত যাওয়ার সময় দিবা না, জবাই যদি করতে হয় আমরা দুই ভাইয়ের গলায় সমান তালে ছুরি চালাও। দুইটারে গলার মধ্যে ছুরি চালায়, এই আর এই দিকদা হুসাইনে রোয়ানা দিয়ে দিছে কারবালা আইতাছে। ইমাম মুসলিমের একটা মেয়ে ছিল হুসাইনের শিপিয়ার মধ্যে, কাফেলার মধ্যে। ইমাম হুসাইন কি করছে, পানি দিয়া তার মাথার মধ্যে পানি দিয়া দিতেছে। ইমাম মুসলিমের মেয়ে ডাক দিয়ে কো, হে হুসাইন আপনি তো কোনোদিন এত আদর করেন নাই, আজকে আমার মাথায় পানি দিতেছেন কেন? ওরা কি আমার বাবারে কি মাইরা ফালাইছে? ইমাম হুসাইনের চোখটা কি সাধারণ চোখ না বেলায়তের চোখ? গায়ের জোরটা কি গায়ের শক্তি না বেলায়তের শক্তি?